আচ্ছা কি অবস্থা বলো তো তোমার? বেশি ভালো না। কেন? তুমি তো জানোই বাবা আমার বিয়ে দিছে। কিন্তু আমি ওর সংসারে থাকতে রাজি না। তুমি জানো আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমার আমি কতবার না করছি যে তোমার বিয়েটা করা দরকার না। তুমি কেন বিয়ে করছো? বাবা জোর করে দিছে। তুমি তখনও কিছু করতে পারলা না আর এখনও কিছু করতেছো না। তোমার বাপ তো আবার অন্যরকম লোক। তোমার বাপ তো আবার যে কবিরাজে টবিরাজে করে এজন্য তো ভয় লাগে। যদি আমার আবার কোনো কিছু করাতে। আমি এত কিছু জানি না, তুমি কি করবা করো, কিন্তু আমি ওর ভাত আর খাবো না। ওর সংসারে আমি আর থাকবো না। ঠিক আছে, ওর সংসারে থাকবো না, কিন্তু তুমি কি আবার তোমার এই জামাই যে আবার দেশে বাইরে থাকে তাহলে কি আবার কথাবার্তা করো নাকি ওরকম? না, তার সাথে আমার কথা হয় না। কোনো কথা কওয়া দরকার নাই, কোনো সমস্যা নাই। আমি তোমার 5 থেকে 6 মাস এর ভিতরে বিয়ে করবো। 6 মাস অনেক বেশি হয়ে যায় না? বেশি হলে কি করার বলো তো? আমার তো সব কিছু ঠিকঠাক করে এরপরে তো বিয়ে করতে হবে। যত তাড়াতাড়ি পারো সব কিছু কমপ্লিট করো। আচ্ছা, আমি চেষ্টা করব। টেনশন নিও না, ঠিক আছে? এত টেনশনের কিছু নেই, কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তুমি যা করার খুব তাড়াতাড়ি করো। সন্ধ্যায় এখানে আসো। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে তুমি সন্ধ্যায় ওই পুকুর পাড়ে এসো। আচ্ছা, আমি গেলাম। না, পুকুর পাড়ে না, ওই মাঠটা আছে না আমাদের, ওই মাঠে এখানে আসবো। ওকে, যাও তাহলে। সালাম আলাইকুম। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কই যান? কি অবস্থা দোস্ত? এই তো দোস্ত আছি। তোর কি অবস্থা? আমার আর অবস্থা, যদি নিপুর আব্বা আছে না? হ্যাঁ, আজকে সকালে দেওয়া হয়েছিল। পরে তো কি কইছে? পরে আমি তোর সালাম দিলাম। হ্যাঁ, সালামের উত্তর তো দিলই না। একটা সিগারেট খাইছিলাম, এরও ফালাই দিছি। সম্মান দিতে দেয়। হ্যাঁ, তো আমার দিকে এমনভাবে তাকাইছে, মানে এমনভাবে তাকাইছে, আমার খুব ভয় ভয় লাগছে। কসকি? হ্যাঁ, তাহলে তো কোনো একটা সমস্যা আছে মনে হয়। আমি যা শুনছি ওর বাপে নাকি টুকিটাকি কবিরাজি করে। তুই সাবধানে থাকিস। কি কস? হ্যাঁ, সাবধানে থাকিস, বলা তো যায় না। কবিরাজি করে? হ্যাঁ, তো আমার কবিরাজি করে দেয় পরে। আরে তুই সাবধানে থাকিস, কিছু খাইবি না, ওটা রাত ওটা থেকে দূরে থাকবি সবসময়। আচ্ছা দোস্ত, হ্যাঁ, নিপুর তো বিয়া হয়ে গেল, এখন তার জামাই তো আবার দেশের বাইরে থাকে। এটা কবে আসবে কোনো ঠিক ঠিকানা নাই, এই 2 বছর 3 বছর পরে মনে আইতে পারে। আচ্ছা, তো তার সাথে আবার আমার সম্পর্ক খারাপ না, মোটামুটি ভালোই। হ্যাঁ, এটা তো জানি, তোরা ফোনে কথাবার্তা কর, দেখা দেখা করো, দেখাও করি, এটা জানি। এখন তোর কী চিন্তা ভাবনা এটা করতে? তুই কি ওর বিয়ে করবি? এখন দোস্ত, ওর বিয়ে এটা কেমনে, এটা কি আর অবস্থা? এই ফোনে কথা কথা কই, আবার যদি করতেও পারি বলা যাবে, করতেও পারি। তুই আগে সিদ্ধান্ত নে কি করবি, কি বিয়ে করলে বিয়ে করবি না না করে থাকতে পারবি, এটা তুই বুঝে দেখ। তো বিয়ে করলে তো করতে পারো, তোর জামাই নেই যাচ্ছে। এটা কথা খারাপ করছিস না, তুই মনে কর যে গেলি গা, যা হেল্প লাগে আমি করবো, সমস্যা নেই। ঢাকা গেলাম গা, সমস্যা কি? সমস্যা নেই, আমার মানে ইয়ে আছে, বন্ধু আছে অনেকগুলো, যে কি ওর এক বাড়িতে যাইবি, যা থাকবি, বিয়ে করাই দিবি, সমস্যা নেই। তাহলে আমার একটু চিন্তা করে দে, আমার একটু ভাবতে দে। হ্যাঁ, ঠিক আছে, চল যাই, বাজারও যাই। যা, চল, চাটা খাই গা। যা। বাবা, আসলে এই আপনি ফোন দিয়েছেন দেখে আমি মনে করুন তাড়াতাড়ি আইসা পড়ছি, নাহলে আমি আরো 6 মাস পরে আইলাম বলে। হ্যাঁ, আমি তো তোমার ফোন দিয়েছি দেখে তুমি আইসো। এখন এলাকার মাঝে ঢুকলাম, ঢোয়ার পরে যে সব কথাবার্তা শুনতাছি, এরকম আপনার মেয়ের নামে এরকম বদনাম শুনতাছি, বাবা আমি কেমনে মনে করেন এই বদনাম লিয়ে আপনার মেয়ের লিয়ে ঘর সংসার করান বলেন?
আর বাবা তুমি কি বদনাম শুনছো? আমি তো কোনো বদনামের কিছু দেখতাছি না। শুনো, স্বামী স্ত্রী সংসার করতে গেলে একটু টুকাটাকি হয়েই থাকে, এর লাগে কি রাগারাগি কোন লাগবো? না বাবা, এটা তো রাগারাগের কিছু না, এটা তো আমার এলাকার আমার যে সব বন্ধু বান্ধব আছে সেগুলোর লগে তো আমার ওনার বন্ধু বান্ধবের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? সেগুলোর লগে যদি এই ধরনের ঘটনা ঘটে, না ঘটলে তো আর একটা কথা মনে করেন অচম্বিত আমি শুনতাম না, বুঝছেন না বাবা? বুঝছি তোমার কথা, বুঝছি। হ্যাঁ, এটা আমার আর বোঝার লাগবো না। হ্যাঁ, তোমার যে মনে মধ্যে যে সুন্দর ঢুকছে, এই দেখো ধরো। এই তাবিজটা তুমি নিয়ে যাও, এই তাবিজটা দুই মোড়া খালি মম দিয়ে একটু ঢাকে দিবা, বুঝছো? ঢাকে দিয়া গলার মধ্যে বান্ধে রাখবা। আমার গলার দান দাম? হ্যাঁ, তোমার গলার বান্ধে আমার মেয়ের সামনে যাবা, বান্ধে দেবেন খালি সামনে আমার মেয়ের চোখটা যেন তোমার তাবিজের মধ্যে পড়ে, কথা বুঝছো? দেখবে, হ্যাঁ, আমার মেয়ে তো অন্য পোলার সঙ্গে তো কোনো কথা কবো, তোমার পাও ধুয়ে তিনবার করে পানি খাবো, তাই নাকি বাবা? হ্যাঁ হ্যাঁ। তো বাবা আমি এটাই করি, এটা করো তুমি। এরপরে যে আজকে তুমি অবজেকশন তো আমার নালিশ দিলে না, আরেকদিন নাই তুমি কবা যে বাবা আপনি যা কইছেন তাই ঠিক হয়েছে, তুমি যাও ইনশাল্লাহ, তুমি চিন্তা করো না, যাও 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 বাবা। তাই আসি আমি। হ্যাঁ আচ্ছা যাও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও যাও যাও। আমি নিজাকে যাই দেই কি কেলে খবর দিছ দেখছ না? তো বুঝতে আছি কি হয়েছে কইতে না, অনেক টেনশন। কি হয়েছে, ঝগড়া হয়েছে নিব্বল লগে? ঝগড়া মানে সে তো আমার কলে রিসিভ করে না। এটা জামাই আছে, খবর আছিস না? না আমি তো জানি না কিছু। জামার জামাই আছে তোর প্রায় তিন দিনের মতো মনে হয়েছে, তিন চার দিনের মতো। পরে তোর এখন আমি ফোন দিই, একটা ফোন রিসিভ করে না। আর সেদিন যাইতেছে একা একা, আমি তো ডাকলাম কথা শুনে না, কী করাম কত দোস্ত? আমি তো টেনশন আর ভালো লাগতেছে না। কী করস, এলে তো সমস্যা, কী করাম এখন? কত বুদ্ধি কি, নাকি তার কোনো তাবিজ টাবিজি করছে? তার বাপ তো আবার অন্যরকম লোক। হ্যাঁ এটা তো জানি, টুকিটাকি কবিরাজি করে গ্রামের মধ্যে, কিছু একটা করবার পারে, অস্বাভাবিক কিছু না। আমার মনে হয় যে আমার সাথে যে সম্পর্ক হয়তো বা কোনো তাবিজ টাবিজ করছে। তো একটা রাস্তা আছে। কি রাস্তা? শুনছি ওই জঙ্গলের মধ্যে নাকি এক মূসা বাবা আইসে করতে, তাই নাকি? হ্যাঁ, মূসা বাবা তাবিজ দিলে নাকি সব ঠিক হয়ে। এটা আমি বিশ্বাস করি, তো বাটপার। আরে কয়েকজনের কাজ হয়েছে তুই জানোস না, ল আগে একবার যাই বাবারে সব কিছু কই। জীবনে তো আর কম চেষ্টা করছস না, এর কাছে গেছস, এর কাছে গেছস, এই হুজুরের কাছে গেছস, এই কবিরাদের না গেছস, কোনো কাজ হয়েছে না? হয়েছে না, এটা একটু চেষ্টা করে দেখ, চল। এই মূসা বাবা দেখ কার উপকার হচ্ছে তুই? হয়েছে কয়েকজনে হয়েছে, এনদা এই যে এদিন এক প্রেমিকা 24 ঘন্টা ভিতরে এনে দিয়েছে, তাই নাকি? হ্যাঁ, আরেকটা তোর ওই যে 7 দিন ধরে অসুস্থ সুস্থ হয়ে গেছে, আগে বাবার এনে যাই। তাহলে লয়ে যা আমারে, চল। বাবা আমি একজনকে পছন্দ করতাম, পরে তার বিয়ে হয়ে গেছে। পরে বিয়ে হয়ে গেছে এত সমস্যা নাই, কারণ তার সাথে আমার ফোনে যোগাযোগ আছে, দেখা হয়, সব কিছুই ঠিক আছে। কিন্তু বাবা তার জামাই থাকতো দেশের বাইরে, অনেক কদিন ধরে দেশও আইসে, এখন বাবা আমার ফোনও রিসিভ করে না, আমার সাথে কথাও কয় না, মানে এই একটা অবস্থা। বাবা আপনি আপনি না কি একটা ইয়ে আছে বাবা, একটু পরীক্ষা দা, একটু দেখেন না বাবা আমার বন্ধু লিয়ে কিছু করা যায় নাকি। বুঝছি তোর লাভের সমস্যা আছে। তার আমি খুব ভালোবাসি বাবা, কি করাম বাবা? তোর একটা কাম করতে হইব। কি কাম? বাবা এটা কি করাম? কালকেই ফল পাইবি, যা। কি করার কত দেখি তোমার তো কিছু। এই আনাউরা দিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কবে আইছো দেশের বাড়ি থেকে? এক সপ্তাহ হইছে আইছি। এক সপ্তাহ? তোমার বউ কেমন আছে? বউ তো ভালোই আছে।
কি কিছু গস না আমি আর কি কমু কে আপনারে আপনারে যেতো বুঝানির পরে আপনারে ফোনে যেতো কিছু কইলাম আপনারে কি এর পরে গ্লাস শরম নাই আরে ভাই এটা বিয়ার পরে আমি ঠিক হয়ে যা বিয়ার পরে আমি ঠিক হয়ে যা তে বিয়ার পরে ঠিক হয়ে যা আপনি তো বিদেশ গিয়ে বই রইছেন এ তো আমার বন্ধুর লগে তো সবকিছু চলে কই ঠিক হয়েছে আমি ঠিক হইছি মিয়া আপনি যে কি কইতে মানে তুই ক ওই দিনে তো দেয়া কইরা হইল আপনি বল লগে এটা ভাই বিয়ার পরে ও আমনের বউ না এটা এটা যে আমার বন্ধুর বউ ঠিক হয়ে যা কত ফিরি দেখছি বিয়ার পরে আমি ঠিক আছে আমরা ঠিক আছি ভাই এত কথা কইতো লাভ নাই কবে আইছে কবে আইছে কবে আইছেন বললাম হয়তো বারবার কমু নাকি এত পাইবেন না কি হতো মন চাকর লাস্ট শোরুম যদি মানুষের না দেয় তাহলে কিছু করার নাই জানা আমি জান জান জান